অসম জাতীয় পৰিষদৰ লগত আজি আমাৰ যে আলোচনাত আমাৰ আখন ভাগ বটৰুৱা পাৰ্থক্য সন্দৰ্ভত আৰু কেনেকৈ আমি 21ৰ বিধানসভাত বিজেপিৰ বিৰুদ্ধে যুঁজিম সেই ৰণকৌশল সন্দৰ্ভত আমি আলোচনাত আমি বিশদভাৱে আমি আলোচনা কৰোঁ। কিন্তু আমি দুইটা দলে আজি আলোচনাত গভীৰ উদ্বিগ্নতাৰে লক্ষ্য কৰিছোঁ, সিদ্ধান্তত উপনীত হৈছোঁ যে অসম বিৰোধী বিজেপিক উখৰাবৰ কাৰণে বিৰোধী পক্ষই সম্মিলিতভাৱে যি রণকৌশল গ্রহণ করব লাগিছিল সেই রণকৌশল এতিয়ালৈকে গ্রহণ করা ব্যর্থ হয়েছে। দিসপুরত এখন কা বিরোধী সরকার গঠন করবর কারণে যেনেকর ধরনের ত্যাগর মনোভাব দলবিলাকৰ থাকিব লাগিছিল দলবিলাক সেই ত্যাগর মনোভাব লৈ আগবাঢ়ি অহা নাই। আমি দুইটা দলে আজি উদ্বিগ্নতায় আমি সিদ্ধান্তত উপনীত হৈছো যে ইয়ার বাবে মূলত দায়ী হব কংগ্রেস। কংগ্রেসে আত্মরম্ভৃতারে এইবার বিজেপিক শাসনলে অহার বাট প্রশস্ত করে দিব বিচাৰিছে। আপনার সকলে জানে এইবার বিহারত তেজস্বী যাদবর নেতৃত্বত বিজেপি বিরোধী শক্তির সরকার গঠন হবলে গৈ আছে। কিন্তু কংগ্রেসে আত্মরম্ভৃতারে অহংকারে আর ভুল রণনীতিরে এইবার পুনের বিহারত বিজেপি মিত্রজোঁট সরকার বহাল আর এবার আজির তারিখের অসমের প্রেক্ষাপটত আমি নিশ্চিতভাবে কব পাৰোঁ যে কংগ্রেসের ভুল রণনীতির কারণে কংগ্রেসের অহংকারের কারণে এবার অসমত অসমবাসীয় বিচারি থাকা কার বিরোধী সরকার অসমবাসীয় বিচারি থাকা জাতীয় শক্তি সরকারখন হয়তো প্রতিষ্ঠা নহব পারে। ডক্টর হীরেণ গোহাই স্যার আমার দলের সম্মানীয় উপদেষ্টা, তেখেতে আমার লগত এটা রাজনৈতিক মতবিরোধের কারণে দলের সম্মানীয় উপদেষ্টার পদ পদত্যাগ করেছে। কিন্তু আমি ভাবো যে আমার যে দলীয় স্থিতি সেই দলীয় স্থিতি আমি এতিয়াও আগর স্থিতিতে আছো, কারণ আমি ভাবো যে এটা সাম্প্রদায়িক শক্তি হাতত লগত লৈ আন এটা সাম্প্রদায়িক পরাভূত করাটা কেউ সম্ভবপর হব নোৱাৰে। নীতিগত আর আদর্শগত অবস্থানের ফল আর রণকৌশলের ফল এই কেউ সম্ভবপর নয়। প্রার্থী তালিকা প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা অহা দুই এদিনের ভিতর আমি ঘোষণা করবলে ভাবি এই সম্পর্কে আমার আলোচনা চলি আছে, আজি নিশালো আলোচনা চলিব আর খুব সোনকালে কালির ভিতর চাওক এটা যেটা মিত্রতাত দুটা দল আবদ্ধ হব বা একটা মিত্রযুগ গঠন হব তাত এনেকা ধরনের আসন কেন্দ্রিক কিছু কথা থাকিব। আমি ভাবো আমি সদিচ্ছায় আর আন্তরিকতায় এই সকলবিলাক সহায় করে আমি এটা সঠিক সিদ্ধান্তত উপনীত হব বিচাৰিছো। কিন্তু আমার রাইজ দল অতি স্পষ্ট কথা, এখন বিজেপি বিরোধী সরকার প্রতিষ্ঠা করার কারণে এখন কার বিরোধী প্রতিষ্ঠা সরকার করার কারণে আমি রাইজর দলে চরম আত্মত্যাগ করবলে হাজু আছো। এতিয়ালৈকে সঠিক সিদ্ধান্ত হওয়া নাই, কিন্তু রাইজর দলে এখন বিজেপি বিরোধী সরকার প্রতিষ্ঠা করার কারণে এখন কার বিরোধী সরকার প্রতিষ্ঠা করার স্বার্থত আমি সকল ধরনের ত্যাগ করবলে চরম আত্মত্যাগ করব লাগবে। এইবিল সকল সিদ্ধান্ত আপনাদের সঠিক সময়ত ঠিক আছে। পরবর্তী সময়ত আমার আর বৈঠক হব আর কালির ভিতর আমি চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত কালির ভিতর আমি চূড়ান্ত সিদ্ধান্ত কালির ভিতর ওলাব পারে ভাবিছো। এই সন্দর্ভ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঠিক আছে।